থিয়েটার যদি আসলে সমসাময়িক সমাজ সময়ে সেটিকে বা মানুষের জীবনকে প্রতিফলনের একটি জায়গা হয় বা সেই সেটি যদি মানুষকে উপস্থাপন করে তাহলে স্বপ্ন কতটুকু আসলে আমি আমি এই ধরনের শিল্পকাজে একটু কম বিশ্বাসী আমি টপিক্যালিটি যেটাকে বলা হয় আজকে যা ঘটছে রোড অ্যাক্সিডেন্ট এটা মঞ্চে দেখাবো কেন আমি বিশ্বাস করি এপিক রিয়েলিটিতে যেই যেটা সেলিম আল দীনের একটি নাটকে পাই আমরা ইয়েতে কেরামত মঙ্গলে হ্যাঁ কেরামত দিগম্বর হচ্ছে বলছে জি জি কেরামত কী করছিস সবাই সামনে এটা করা বাঞ্ছনীয় নয় বলছে কেন যিশু নবীকে যখন সবাই সামনে কাপড় খুলে চোরদের সাথে ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন তোমরা তো কেউ চেঁচাওনি তারপরে দুলদুল ঘোড়ার পা যখন ডেবে যায় বিষাদ সিন্ধু তখন সে গিভ আপ করে কারণ এটা আমাদের নবীজির এ ধরনের একটা ইয়ে ছিল কি বলে ভবিষ্যৎ বাণী ছিল যে ডোন্ট ট্রাই কাজে এই যে এইটাকে জীবনের সাথে আজকের জীবনের সাথে মেলানোটা যে আমাদের জীবনের পরিবর্তন হয়নি পরম্পরা ঠিকই আছে এই যে পরম্পরা আমি এটাতে বিশ্বাস করি শিল্পের এই গুণ মানুষের ক্যারেক্টারিস্টিক্স বোধহয় ওই আদি জায়গা থেকে খুব একটা সরে আসেনি আসলে বলা হয় তো যে শুধু সভ্যতার আসলে উত্তরণ ঘটেছে প্ল্যাটোর পরে নতুন কথা আমরা কিছু বলতে পারিনি এক ধরনের নাটক হতে পারে যে আজকের অবস্থা দেখালাম আরেকটা হতে পারে যে আমরা জীবনের গভীর গূঢ় সত্যে চলে গেলাম সত্যি গিয়ে লাভটা কী হলো আনন্দ হলো এই যে শিল্পের যে একটা ধরা যায় না ছোঁয়া যায় না ছোট্ট তরঙ্গ তোলে হৃদয়ে ভাবায় আমাকে শিল্পের কাজ হচ্ছে এটা আমি মনে করি